ভাই আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস, 33 শতকে আমরা যে 33 শতক জমি লাগাই, 33 শতক লতি ভালো হয়, কমে নইতে পারে 15 মণ বন্তায়, 15 মণ পর্যন্ত, কিন্তু এটা কেউ বিশ্বাস করবার চায় না, কারণ কি? এখন সবাই সব রকম বজানো, তো দেখতে হবে, এসে দেখতে হবে যে 15 মণ হয় কিনা, দেখাই দেবো খেতে তাও তো। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের চারা, এ দেখতে পারতেছেন চারার অবস্থা। আমরা গুড়া কাইটা চারা দিই, এ নিয়ে অনেক ইউটিউবারই আছে, অনেক কিছু মন্তব্য করে, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা হলো, যে যিনি জানেন না বোঝেন না উল্টা পাল্টা বলা আসলে ঠিক না। আর চারা কে কি সাইজের চারা দেয় সেটা কিন্তু ইউটিউবে দেখেন আপনারা, যে কে কি চারা দেয়। আর আমরা তো চারাটি দিতেছি, এই যে এখনো ই কাটা হয় নাই, এগুলো একটা চারা আর সাইজ বলেন আপনারা, চারার সাইজ দেন আপনারা তো কন, যে চারা কি 1 ফুট হবে নাকি, বা এটা তো প্রায় 1.5 ফিট হয়ে যাবো। তার সাথে দেন গোড়া কাটাই আছে ভাই, গোড়া কাইটাই দিই আমরা। এটা অনেকে অনেক কিছু বলতে পারে, আমি উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? ভালো ভাই। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনি যে লতিগত চাষ করতেছেন কত বছর? আমি চাষ করি আজ 23-24 বছর। 23-24 বছর। আচ্ছা এই যে আপনারা তো সবাই তো গোড়া কাটিয়ে লাগান, এই পর্যন্ত কোনো কচু গাছ মারা গেছে? না না, কচু গাছ মারা যায় না, কোনো কচু গাছ মারা যায় না, যতদূর ফলনও ভালো হয়। আচ্ছা গোড়া কাটা লাগান কেন? এটা কোন গোড়া কাটা লাগান? এটা অরিজিনাল গাছ শুদ্ধ লাগালি, এইটা তো কাটি লাগাতে হয়, যেমন এই গোড়ার থেকে না কেটে দিলি ওই চারাটা শিকড় ছাড়ে না, দেরিতে ছাড়ে, শিকড়টা ছাড়বে, এই চারার ডাইগজ গোড়ার থেকে শিকড় ছাড়বে। আচ্ছা ডাইগজ গোড়া, এই এই যে মেন যে শিকড় গুলো আছে এই শিকড় গুলো ছাড়বে না, এগুলো নষ্ট হয়ে যাবে, আর ডাইগজ গোড়ার থেকে নতুন শিকড় ছাড়ে কচুর গাছ তৈরি হয়। আচ্ছা এই জন্য গোড়া কাটি লাগাতে হয়। আর এটা হচ্ছে মাদারীপুরের, মাদারীপুর থেকে ওই যে আপনার আলমগীর ভাই ইয়ারা যে আসছিল, নাসির আসছিল, নাসির ভাই, তো ওনাদের ভিডিওটা দেখছেন, চারাটা ওনাদের, ওনাদের 15,000 চারা অর্ডার আছে, তো 15,000 চারা আর কি রেডি করা হইতেছে, বাইসতে আসছে, চারা কাটতেছে। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস, 33 শতকে আমরা যে 33 শতক জমি লাগাই, 33 শতক যে লতি ভালো হয়, কমেও নইতে পারে 15 মণ বন্তায়, 15 মণ পর্যন্ত, কিন্তু এটা কেউ বিশ্বাস করবার চায় না, কারণ কি? এখন সবাই সব রকম বজায় না, তো দেখতে হবে, এসে দেখতে হবে যে 15 মণ হয় কিনা, দেখাই দেবো খেতে তাও। তো সবাই দাওয়াত থাকলো যে ফেব্রুয়ারি শেষের দিকে, মার্চের প্রথম দিকে, মানে আজ থেকে 2 মাস পরে চলে আসবেন, যদি 15 মণ যদি বিঘাতে না বানাই দিতে পারি, বললে বললেন কি কোন আমরা বানাই দিলে লতি যা থাকে সব পাইবে, যা থাকে সব দিয়ে দিবো ওনাদের, ঠিক আছে? তো আপনাদের সাথে কথা হলো যে আপনারা যারা অবিশ্বাস করেন যে 1 বিঘাতে 15 মণ লতি হয় না, গরমটা যখন পড়বে আর কি, এই যে কয়দিন পরে আছে, 2 মাস পরে থেকে গরমটা শুরু হয়ে যাবে, গরমের সময় চলে আসবেন, যদি আপনার 14-15 মণ বিঘাতে না তুইলা দেখাইতে পারি, তাহলে আপনি যা বলবেন তাই করে দিব, কচু গাছ না সব দিয়ে দিব, যা আছে যা দাবি করবেন সব দিয়ে দিব আপনাদের, যদি না হয়। তবে জিনিসটা বুঝতে হবো, জিনিসটা ট্রিটমেন্ট বুঝতে হবো, এটার চিকিৎসা আছে সব কিছু বুঝতে হবো, না বুঝে শুধু শুধু যদি আরেকজনের কথা শুনি না মানে বলেন, তাহলে আসলে কিছু বলার নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর লতি লাগানোর সময় তো যাইতেছে এখন, আর মাসখানি লাগানো যাব মানে সামনে বাজার ধরার জন্য। উজ্জ্বল ভাই কতটুকু লাগাইছেন এবার? আবার আমি আবার 10 কাঠা লাগাইছি। 10 কাঠা, 10 কাঠা মানে 16 শতক, 17 শতক লাগাইছেন? আর আগে আগে আছে আপনার, আগে আপনারা দাওয়াত থাকলে দর্শকরা চলে আসেন, আপনাদের সবকিছু দেখাই দিবনি। আর চারা দেখতে পারতেন, চারা সাইজ নিয়ে তারা কথা বলেন, চারার সাইজটা উজ্জ্বল একটু চারা সাইজটা দেন তো মানুষজন দেখতেছে। হ্যাঁ দেখেন চারার সাইজ দেখতেছেন, লতিও আছে সবই আছে, আর অন্যান্য ইউটিউবাররা যে চারাগুলো দেখায় আর চারাগুলো দেয় ওই চারাটাও দেখায় আপনারে, ওই চারা জমি নিয়ে পড়ে থাকে। এই যে যারা বলেন যে লতি থেকে চারা নেবেন, এই দেখেন এই চারাটা দেখেন, এই লতিও আছে এই পাশে, এই চারাও আছে, এই চারাটা লাগালে 3-4 মাস লাগবে লতি আইতে। তো এই চারাগুলো অনেকে দিয়ে দিতেছে আর আপনারাও নিতেছেন, তো আমি আপনাদের বলবো যে চারাগুলো আসলে দেখেন, একটু বড় চারা নিলে মানে এই যে ম্যাচিউর চারাগুলো হইতেছে এগুলো নিলে এটা 2 মাসের মধ্যে লতি কাটতে পারবেন। তো ভিডিওটা এ পর্যন্তই, আর কিছু বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।